মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার নওগাঁ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে 1,000 পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বেলা 11 ঘটিকায় নওগাঁ গ্রামে এই ঈদ বস্ত্র 1,000 পরিবারের মাঝে বিতরণ করা হয়। ডক্টর রফিক খান এর ব্যবস্থাপনা ও অর্থায়নে এই ঈদ বস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা পরিষদের সাধারণ সম্পাদক MH খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর রফিক খানের সহধর্মিনী শেলি খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।